আনোয়ারাই অভিযান চালিয়ে এক লাখ ছেচল্লিশ হাজার পিস ইয়াবা সহ তিনজনকে গ্রেফতার করেছে চট্টগ্রাম জেলা পুলিশ এ সময় তাদের কাছ থেকে দুটি মোটরসাইকেল ও পাঁচটি মোবাইল ফোন জব্দ করা হয় আজ বৃহস্পতিবার চব্বিশ ডিসেম্বর দুপুরে হালিশর জেলা পুলিশ লাইন্সে আয়োজিত ব্রিফিংয়ে বিষয়টি জানান জেলা পুলিশ সুপার এস এম রশিদুল হক গোপন সংবাদের ভিত্তিতে আমাদের ওডিয়া থানা পুলিশ এবং আনোয়ারা থানা পুলিশের যৌথ অভিযানে আমরা তিনজনকে আটক করতে সমর্থ হই এবং তাদের কাছ থেকে আমরা নিষিদ্ধ মাদক দ্রব্য ইয়াভা এক লক্ষ ছেচল্লিশ হাজার পিস ইয়াবা উদ্ধার করি চালানটি তাদের চট্টগ্রাম পর্যন্ত নিয়ে আসার কথা ছিল এবং তাদের তিন লক্ষ টাকা এই চালান তারা যদি হস্তান্তর করতে পারত একই বিনিময়ে তারা তিন লক্ষ টাকা পেত

সদর ইউনিয়নের রেঙ্গুরবিল এলাকার সালা আহমেদের ছেলে ২৬ বছরের মোহাম্মদ ইব্রাহিম ও একই এলাকার খলিলুর রহমানের ছেলে ২৫ বছরের জাহেদ হোসেন পুলিশ সুপার এস এম রশিদুল হক জানান গোপন সংবাদের ভিত্তিতে আনোয়ারা থানা ও পটিয়া থানা পুলিশের যৌথ অভিযানে এসব ইয়াবা চালান উদ্ধার করা হয় তাদের কাছ থেকে দুটি মোটর ও পাঁচটি মোবাইল ফোন জব্দ করা হয় পুলিশ সুপার বলেন তারা টেকনাফ থেকে এসব ইয়াবা চালান চট্টগ্রামে নিয়ে আসছিল চট্টগ্রামে এই ইয়াবার চালান পৌঁছে দিলে তারা তিন লাখ টাকা পেত বলে আমাদের জানিয়েছে তারা কার কাছে এসব চালান পৌঁছানোর কথা ছিল তা খুঁজে বের করা হবে এস এম রশিদুল হক বলেন গ্রেফতার তিনজনের মধ্যে মাহমুদুল হক বিবিএ ও জাহেদ হোসেন উচ্চ মাধ্যমিকের শিক্ষার্থী এবং ইব্রাহিম কৃষি কাজ করেন তারা বহনকারী হিসেবে ইয়াবা নিয়ে আসছিলেন ব্রিফিংয়ে উপস্থিত ছিলেন চট্টগ্রামের অতিরিক্ত পুলিশ সুপার মশিউদুল্লাহ রেজা অতিরিক্ত পুলিশ সুপার মহিউদ্দিন মাহমুদ সোহেল অতিরিক্ত পুলিশ সুপার তারিক রহমান আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এস এম দিদারুল ইসলাম শিকদার. ডেক্স নিউজ সিটিজি লাইফ টিভি চট্টগ্রাম